সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো নির্বাহী ক্ষমতা নেই। মূলত প্রধানমন্ত্রীর পরামর্শেই তিনি তার দায়িত্ব পালন করে থাকেন। যেমন কোনো আইন প্রণয়ন করতে হলে তাতে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন হয়, তবে এর আগে সেই আইন সংসদে পাশ হয়ে আসে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন, তবে এক্ষেত্রেও নির্বাচনে বেশি আসন পাওয়া দলের নেতাকেই সরকার গঠনের জন্য আহ্বান জানান রাষ্ট্রপতি। অন্যদিকে প্রধান বিচারপতিকেও নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী কেবল প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ বাদে বাকি সব দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং দিলেও কি পরামর্শ দিয়েছেন কোনো আদালত সে সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। রাষ্ট্রপতির অন্যতম ক্ষমতা হল সাজা মওকুফ করার ক্ষমতা। সংবিধানের 49 ধারা অনুযায়ী দেশের আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো আদালতের দেওয়া দণ্ড একেবারে মাফ করে দেয়া, স্থগিত করা বা কমিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। পাশাপাশি রাষ্ট্রপতি চাইলে যে কোনো বিষয় মন্ত্রিসভার বৈঠকে বিবেচনার জন্য পাঠাতে পারেন। তবে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যদি নির্বাচনকালীন কোনো সরকার গঠিত হয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন রাষ্ট্রপতি। তাই অনেকের চোখে গুরুত্বপূর্ণ আব্দুল হামিদের পরে কে হতে যাচ্ছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। এই ছিল আজকের মতো, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।